দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বিবির হাটে, যেখানে ছাগল ভেড়ার হাটটি আছে সেই হাটটি। বিবির হাট প্রতি বুধবারে বসে। বিবির হাটে যে ছাগল ভেড়ার হাটটি আছে সেই হাটটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শকবৃন্দ, সঙ্গে থাকবেন, আমি দেখাচ্ছি বিবির হাট। বিবির হাটে যে ছাগল ভেড়ার হাটটি আছে সেই ছাগল ভেড়ার হাটটি আমি দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। দর্শকবৃন্দ, এখানে বেশ কিছু ছাগল কেনা বেচা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বেঁধে রাখা আছে। বিক্রেতা ছাগলগুলি কিনে বেঁধে রেখেছেন। আপনারা দেখছেন এখানে ছাগলের ক্রেতা এসেছেন, ছাগল দামদর করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শকবৃন্দ, আজকে হাটে কী কী ধরনের ছাগল উঠেছে, কী কী ধরনের ছাগল এবং ভেড়া উঠেছে আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাগল এবং ভেড়া হাটে উঠেছে। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এখানে কতগুলি ছাগল বিক্রেতা বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। এই যে বিক্রেতা ছাগল হাতে আছেন, আমি এনার কাছ থেকে জেনে নেব এখানে যে ছাগলগুলি উনি এনেছেন সে ছাগলগুলি কোন প্রজাতির, কত দাম। দাদা, এই ছাগলগুলো আপনার তো? আচ্ছা, এই ছাগলগুলো লালটা লালটা কি পাটি না ধাড়ি? ধাড়ি পাটি ছাগল। দর্শকবৃন্দ, লালটা পাটি ছাগল, আর এই কালোটা, কালোটাও পাটি ছাগল, আর এই সাদা দুটো, হ্যাঁ খাসি বাচ্চা, সাদা দুটো আছে খাসির বাচ্চা, কোনটার কি দাম আছে আমি জেনে নেব। এই ছাগলগুলো কোন প্রজাতির? না না, এগুলো কোন জাতের ছাগল? দোভাষী। দর্শকবৃন্দ, এই সাদা সাদা ছাগলগুলি দোভাষী, আর এই কালোটা দোভাষী। এখানে চারটে ছাগলই দোভাষী ছাগল, অর্থাৎ ক্রস। আপনারা দেখছেন বিবির হাটে বিক্রেতা ছাগল নিয়ে এসেছেন, কোনটার কি দাম আমি জিজ্ঞাসা করে নিচ্ছি। এই লাল পাটি ছাগলটার দাম কত রেখেছেন? 5,500। আর এই কালোটি, কালোটির দাম 5,000। আর এই সাদা খাসি বাচ্চা দুটো একসঙ্গে? দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা রঙের খাসি বাচ্চা দুটো, মাঝারি সাইজের খাসি, আপনারা দেখছেন বিক্রেতা দাম রেখেছে দুটোর দাম একসঙ্গে 10,500 টাকা। দর্শকবৃন্দ, আমি আরও দেখাবো। এখানে একজন বিক্রেতা আছেন, বিক্রেতার কাছে কিছু ছাগল আছে। দর্শকবৃন্দ, এখানে কিছু বিক্রেতা কিছু ক্রেতা উপস্থিত হয়েছেন, দাম দর করছে। আপনারা দেখছেন বিবির হাটে কেনা বেচা চলছে। বিবির হাটে যে ছাগল ভেড়ার হাটটি আছে সেই ছাগল ভেড়ার হাটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শকবৃন্দ, সঙ্গে থাকবেন। দর্শকবৃন্দ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ভিডিও দেখার ফাঁকেই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে একটি লাইক দেবেন। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বিবির হাট। বিবির হাটে যে ছাগল ভেড়ার হাটটি আছে সেই ছাগল ভেড়ার হাটে আমি উপস্থিত হয়েছি। এখানে ক্রেতা বিক্রেতা দামদর চলছে, আপনারা দেখছেন বিভিন্ন প্রজাতির ছাগল হাটে এনেছেন বিক্রেতারা। আপনারা এখানে দেখছেন একজন বিক্রেতা অনেকগুলি ছাগল নিয়ে আছেন। দাদা, এই ছাগলটা কি খাসি ছাগল?
এটা কোন জাতের ছাগল? এটা দেশি, দেশি ছাগল। দেশি ব্ল্যাক বেঙ্গল যেটা বলে। দেশি ছাগল। দর্শকবৃন্দ আপনারা দেখছেন দেশি ছাগল যেটাকে ব্ল্যাক বেঙ্গল বলা হয়ে থাকে। এই কালো বড়টা বড় বড় খাসিটার দাম কত? হ্যাঁ, 10,500 টাকা। দর্শকবৃন্দ এই কালো রঙের বড় খাসি ছাগলটির দাম বিক্রেতা রেখেছেন 10,500 টাকা। আর পাশে এই কালো ছাগলটা এটার দাম 10,000। এই ছোট কালো ছাগলটির দাম রেখেছেন বিক্রেতা 10,000 টাকা, কালোটির দাম রেখেছেন 10,500 টাকা। এই লালটি ধাড়ি তো ওনার কাছে একটি ধাড়ি ছাগলও আছে লাল রঙের। এই ধাড়ি ছাগলটির দাম কত আছে? 4,000। আর ওই ছোট কালোটি ওটা কি ধাড়ি? ছোট কালো ছাগলটিও ধাড়ি ছাগল, এটির দাম কত? 5,000 দেশি ছাগল। আচ্ছা, আপনার এই বড় খাসিটার ওজন কত হবে? এই শিং যেটা আছে, হ্যাঁ, এর ওজন কত হবে? মানে এখন এই অবস্থায় ওজন কত আছে? ঠারো ঠারো যেটা বলে, না না অত হয় না। আচ্ছা, কত কিলো মাংস হবে বলুন? মাংস আপনার 22 কেজি।